কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচটি প্লে অফ নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল খুলনা টাইগার্সও, কারণ এই ম্যাচটিতে যদি ফরচুন বরিশাল পরাজিত হতো তাহলে সুতায় ঝুলেও টিকে থাকতো তাদের প্লে অফের স্বপ্ন, কিন্তু সেটা হয়নি। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুই বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল, যার মধ্য দিয়ে বিপিএল এর শীর্ষ চারে জায়গা করে নিয়েছে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে বড় ব্যবধানে পরাজিত করে এবারের বিপিএল এ ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল, যার মধ্য দিয়ে খুলনার স্বপ্ন শেষ হয়েছে লীগ পর্ব থেকেই। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসরের লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে ফরচুন বরিশালের জয়ের নায়ক অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া ১৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্রুত ওপেনার আহমদ শেজাদকে হারানোর পর দলের হাল ধরেছেন তামিম। কখনো কেএল মায়ার্স, কখনো মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে ৪৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তামিম ইকবাল, ৩টা ছক্কা ও ৬টা চারে। তার ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ৩ ছক্কা ৬ চারে ৪৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসটি ফরচুন বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।